আজকে তো বুধবার, আর সকালবেলা উঠে আমি যেই জানলাটা খুলেছি, তারপরে বাপ সেই ঠান্ডা হাওয়া যেন একদম ঢুকছে, একদম রুমের ভিতরে ভুকু করে আমি আবার লাগিয়ে দিয়েছি, কারণ দোয়েল এখন উঠেনেও শুয়ে আছে। আমার মনে হচ্ছে ঘুরে ঠান্ডাটা কিছুদিনের জন্য হলেও পড়বে, সরস্বতী পুজোর আগে তো ঠান্ডা কমছে না একদম শিওর। যাই হোক, আমি উঠে পড়েছি এবং ফ্রেশ ট্রেশও হয়ে নিয়েছি, এখন দেখি জল খাবো, লেবু জল নিয়ে পড়তে বসতে হবে। এই গাছটায় প্রচুর ফুল হয়েছে, এটাও ধরে গেছে। এই স্ট্রবেরিগুলো বাড়ে কিনা হচ্ছে তো, এটা একটা, এটা একটা অ্যাপেল সিডার ভিনিগারটা খেয়ে নেবো। দুর্দশা আমার, কি সকাল সকাল উঠে প্রজাপতি বিস্কুট খেতে হচ্ছে, আর খেতে কিছু ইচ্ছেই করছে না। ভাবলাম যে কিছু খাবো, ব্ল্যাক কফিটা খেতে হবে, আর এটা আমি খেয়ে নিই, ব্ল্যাক কফিটা খাবো। ওই দেখো সেখানে বসে আছে, উল্টে গেছে, ফোন করে বলছে নাকি সজনে গাছ উল্টে গেছে। কোথায় গো দোয়েল, পেছনে কি হলোটা, কি হঠাৎ করে? ও তুই চা 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 চা, কি হয়েছে? এ বাবা, এ এত জোরে হাওয়া দিলে যে ভেঙে গেল। এই একটাই গাছ ছিল আমাদের, সজনে গাছ, জেঠুকে ডাকলাম আমি, এটা পুরো উল্টে গেছে এই দিকটা, কি করে উল্টালো এত জোরে, তো হাওয়া হয়নি বা কিছু। গেট খুলতে হবে, আর এখন আমাদের দেখবে বগেনভিলিয়া ফুলগুলোর আবার আস্তে আস্তে কুঁড়ি এসছে, পুরো গাছ ভর্তি হবে। কালেক্ট করব, আমি ওই করি, চলে এসেছি, পেশেন্ট আছে দেখে নাও। সকাল সকাল আমাদের সজনে গাছ উল্টে গেছে, দেখলেই তো নিচে গেছিলাম, আমার সকাল থেকে কিছু খাওয়া হয়নি, শুধু লেবু জলটাই খেয়েছি। আমি ভাবছি একটা প্রজাপতি বিস্কুট দই এলো খেলো, এখন কিছু উপায় নেই, এটাই একটা খাই। এটা জেঠু আমাকে নিচে ডাকছে, বলছে এসো, গাছটা তো কেটে ঠিক করতে হবে, কারণ ওই দিকে ঝুলে গেছে গাছটা। এক ডাব্বা প্রজাপতি বিস্কুট, যাই হোক যাই নিচে। আর ওই গাছটা না, সবাই বলছে কি ভারে ভার হয়ে গেছিল, ওই সজনে ফুল অনেক ধরেছিল তো, তো ওই কারণে মুচকে গেছে, ভেঙে গেছে বলবো না, মুচকে গেছে। নিচে জেঠু ডাকছে, বলছে গাছটা কেটে ভেতর দিকে ঢোকাবো, তুমি তাহলে ফুলগুলো কালেক্ট করে নিও। তো যাই নিচে, জেঠু আমাকে ওপর থেকে এই যে এই মোটা দড়িটা আনতে পাঠালো, কি করবে জানি না, বাট মেবি এটাকে কি বলে কাছি, দেখা যাক কি করে। একটা ডালাই যে কত ফুল হয়েছিল গাছটা, এ নাও তুমি এটা নিয়ে আসো, না না ভাগ পেতে হবে, আর কি আর কি বলছিলে, কি চেষ্টা করছে জেঠু। ও আচ্ছা, ওই কদালটা আটকেছে, ওটাকে এইভাবে ছুঁড়বে, যদি গাছটার সামনে গিয়ে আটকে যায় তাহলে ওই সামনের পোর্শনটা টেনে আনবে। দেখ এই আস্তে, আর একবার দেখে,
এটা উল্টো দিক হয়ে গেছে। ওইখানে কাকু ধরে দাঁড়িয়ে আছে দড়িটা দেখে, ওটো প্রাচীরে উঠছ, মোবাইলটা তো আমাকে করতে হবে যে। হ্যাঁ ধরে রেখেছি, হ্যাঁ কোনটা এই দড়িটা দাঁড়া, কি ঝামেলা বাবা, গাছটা এমন বাইরের দিকে বেঁকে ছিল। দেখে আস্তে আস্তে তুলো, বাবা কি সব উড়ছে, কাটারিতে তুমি রাখলে গো। এই যে ফাইনালি গাছটা ঢুকে গেছে, এখানে আমি সব ডালাগুলো এনে রেখেছি। দেখো পুরো একদম ওপর থেকে নিচ অবধি পুরো ভরে ফুল হয়েছে, ফুল কুঁড়ি অনেকগুলো ফুটেছে, অনেকগুলো ফোটে নিয়ে যে পুরো। আমি একটু ঝুড়ি নিয়ে এসেছি, ফুলগুলো নিয়ে নেব। হ্যাঁ যাক, গাছটা ছিল ছিল, কিছু সজনে একটা খাওয়া হতো, কিন্তু এত ভার হয়ে গেছে গাছটা সামলাতে না পেরে মুচকে গেছে। এই যে এখান থেকে, এই যে পুরো মুচকে গেছে এখান থেকে। আমাদের সজনে ফুল এখানে বাছাই চলছে, এখানে এতগুলো হয়েছে, এগুলো যে কাকিমাকে দেবো, আমাকে সেদিন শাক দিয়েছিল, আমি আজকে সজনে ফুল দেবো। এই যে ফুলগুলো নিয়ে ওপরে এলাম, কেন বলতো, কারণ ঝুড়িটাতে আর ধরছিল না, তাই একটা বড় ঝুড়ি নিয়ে যাবো। আরও ফুল হচ্ছে, জেঠু নিচে বাঁচছে, আমি একটা বড় ঝুড়ি নিয়ে নিই। সেদিন এই পাশের বাড়ির কাকিমা ইয়ে শাক দিয়েছিল আমাকে, কি শাক যেন, খসলা শাক, আজকে জেঠু বলছে তুমি দেবে না, আমি তাই জন্য ডেকে সজনে ফুল দিয়ে দিলাম। সজনে ফুলের বড়া খেতে না দারুণ হয়, তবে গাছটা থাকলে ভালো হতো, সজনে ডাকা খেতাম, আর কি করা যাবে। এক ঝুড়ি ঢেলে দিয়ে গেছিলাম, আবার এক ঝুড়ি নিয়ে চলে এসেছি, আরও কয়েকটা ফুল নিচে ঝরে পড়েছে, যেগুলো জেঠু পরে কুড়িয়ে আনবে। কত ফুল হয়েছে, এবার আমি যে ভাবলাম একটু বড়া বানাবো, তো সেটার জন্য আমাকে না কয়েকটা ফুল বাছাই করতে হবে। দেখা যাক, সকাল থেকে একদম পড়াশুনো কিছুই হয়নি, আমি এটার পেছনে পড়ে গেছি, এত এক্সাইটেড হয়ে গেছি। তবে গাছটা ভেঙে গেছে, খারাপ লাগছে, কারণ গাছটা থাকলে অনেক সজনে ডাঁটা হতো। আসলে কি বলতো, এই একটাই সোজা ডালা না, ভার সামলাতে পারেনি তো মুছে গেছে, আর কি করা যাবে। তো আমি আপাতত এখন দুপুরে খাওয়ার জন্য কয়েকটা বড়া বানানোর জন্য যে কটা ফুল লাগে সেগুলো নিয়ে নিই, বাকিগুলো যেহেতু সন্ধ্যাবেলা বসে বসে ছাড়িয়ে সুন্দর করে রাখবো। আমি এখন সবটা ছাড়াতে পারবো না, হাঁপিয়ে গেলাম, তিন চারবার ওঠা নামা করলো। এই যে আমি পুরো রাস্তা জুড়ে বসে গেছি, যে কটা ফুল দিয়ে এখন আপাতত বড়া বানাবো সেগুলো ছাড়িয়ে নেবো। অনেকগুলো ফুল দেখছি খসে গেছে, ফুল ছাড়িয়ে নি ঝরঝর করে,
এখন 11টা বাজে, আমি আবার গিজারের সুইচটাও দিয়ে এলাম দেখি জলটা গরম হয়ে যাক, আজকে সকাল থেকে তো পড়া হলো না, এসব ছাড়িয়ে টাড়িয়ে স্নান করে নেবো, ঠাকুরকে ফুল দিয়ে বড়াটা বানাবো, কারণ আজকে বাদ বাকি তরকারি সব জেঠিমাই রান্না করে দিয়ে গেছে। সব ফুল ছাড়াতে বসলে আমার রাত কভার হয়ে যাবে, আমি পারবো না, তো আমি এখন যেগুলো করব ওগুলোই আপাতত ছাড়িয়ে নিচ্ছি। কারণ এই এক বাটি ফুল যখন আমি মাখাবো না তখন একদম এইটুখানি হয়ে যাবে, তো আমাকে একটু বেশি করে নিতে হবে, কিছু করার নেই। কত ফুল এসেছিল দেখেও মায়া লাগছে, দেখি গাছটা ভেঙে যাবে, যদি থাকতো কত ভালো হতো। আমার খালি কি মনে হচ্ছে না তো, আমি এই কদিন এমন ফুল খাবো বলছি সেই জন্যই হয়তো গাছটা ভেঙে গেছে, অত খারাপ লাগছে না? দেখো আমরা গেলে বেঁচে গেলে গাছ থেকে ফুল পেরে খাই না, যেগুলো ঝরে পড়ে মাটিতে সেগুলোই কুড়িয়ে আমরা খাই না, তো যেগুলো গাছে ফুল আছে সেগুলো থেকে তো তোমার ডাঁটা ধরবে না, তখন থেকে শুধু এই দেখো এই গোটা হয়েছে, এই যে আরো পুরো করতে হবে। দেখো মানে হাওয়া নেই কিছু নেই, গাছটা হঠাৎ করেই মানে মচকে গেল, সবাই এটাই বলছে, আমি বলে বললাম এত হাওয়া তো সকালবেলা এত জোরে হয়নি যে গাছটা ভেঙে যাবে, তো সবাই বলছে কি গাছটা অ্যাকচুয়ালি পুরো একটা সিঙ্গেল গাছ ছিল, কোনো ফ্যাঁকড়া দিয়ে গাছটা বেরোয়নি, তো ভার হয়ে গেছিলো অনেকটা, তো এলে আমাকে বলছে ভুতুরে কাণ্ড, ভুতুরে কাণ্ড, ভূত ভূত হচ্ছে গাছটাকে ঠেলে দিয়েছে। জেঠু বলছে বানর লাফালাফি করেছে গাছ উল্টে গেছে। নিচের কাকু বলছে কি গাছটা ভারী হয়ে গেছিলো, বলে সবাই যে যা নিজস্ব ওপিনিয়ন দিচ্ছে, আমারও তাই মনে হচ্ছে যে গাছটা বেশি ভারী হয়ে গেছিলো বলে উল্টে পড়েছে। এই দেখো এই কটা ফুল আপাতত ছাড়াতে পেরেছি, এগুলো ভালো করে ধুতে হবে, অনেক ধুলো বালি থাকবে, হ্যাঁ তো এগুলো ভালো করে ধোবো আমি পরে, আপাতত রেখে দিয়ে যাই এখানে ঢাকা চাপিয়ে। আর এখন 11:30 অলরেডি বেজে গেছে বলতে বলতে, আমি চান করে আসি, ঠাকুরকে ফুল দিই, তারপর এগুলো আমি বড়া বানাবো। আর এখানে এখনও এতগুলো রয়েছে, এখনও এই কটা থেকে খালি আমি ছাড়িয়েছি, যে এই কটা থেকে এখনও এতগুলো রয়েছে, এগুলো জেঠু যখন সন্ধ্যেবেলা বসে বসে সিরিয়াল দেখে তখন বাড়ি দেখে আমাকে তখন যা কাজ দেবে আমি করে দেবো, খাটের ওপর বসে বসেই করবো, কিন্তু আমি বললাম আচ্ছা ঠিক আছে তাই করো। আর সকাল থেকে তো বললাম পড়া হয়নি, কিন্তু রুম অন্ধকার, রুমে লাইটও জ্বালাইনি আমি, বেকার পড়তে বসিনি তো লাইট জ্বালাবো কি, বসেছিলাম হ্যাঁ তারপরে উঠে গেছি। দশ বাজে আমি যা স্নান করে বেরোলাম, একটু টোনারটা লাগাচ্ছি, এবারে নিচে যাব ফুল ফুল তুলে আনবো, আর হাওয়া দিচ্ছে ভাবে এখানটায়, এই জানলাটা খুললেই হাওয়া দেয়। কমপ্লিট, এবারে বাড়ির দিকে যাই, কাপড় তো হয়ে যেত ওয়াশিং মেশিনে গো, এই তোমার এ দিয়ে, আরে ঘাম সরষে তেলে ঘাম একটা অদ্ভুত জিনিস, এই ফুলটার সম্ভব মনে হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট, এরকমই হয়েছে নাকি পোকা খেয়ে নিয়েছে, পোকা খেলেও এত সুন্দর করে কি করে খেলো আমি ওটাই বুঝতে পারছি না।
গেটটা লাগাও, আমার এক হাতে ঝুড়ি এক হাতে ফোন, আমি পারবো না। ইয়েস, স্থলপদ্মের গাছটা আমি আজকে দেখতে পেলাম ওখানে, যেটু লাগিয়েছে। কি স্থলপদ্ম? স্থলপদ্ম এনেছিলাম, মনে ভুলে গেছো? না, আর সব গাছ যদি কেটে দেয় আমি ভুলবো না, কি করবো? হ্যাঁ গো, ডিউটি থেকে এসেই কফি করে নিয়ে নিচে দৌড়েছে, কেন বলো তো? কারণ ওই ছোট বিড়াল বাচ্চাটা এসছে নিচে, তো দুদিন থাকে, দুদিন কোথায় গায়েব হয়ে যায়, আজকে দেখতে পেয়েছে, ওই জন্য দুধ আর বিস্কুট গরম করে নিয়ে ছুটেছে নিচে। যাক, আমার ঠাকুরকে ফুল টুল দেওয়া হয়েছে, বাবা দেখো দুধটাকে বাইরে বের করে রেখে দিয়ে চলে গেছে। মানে ছেলেটাকে না কি বলো, যাই হোক হয়ে গেছে সব কিছু, এখন আমি এগুলো বড়াটা ভেজে নেব। আমি এখানে মাখাচ্ছি একটু পেঁয়াজ, অল্প একটু লঙ্কা, আর এই যে সজনে ফুল, এখানে অলরেডি দুটো তুলেছি, কিন্তু কি বলতো একটু ইয়ে হয়ে গেছে, জল জলে হয়ে গেছে বেশি, তো আর একটু অল্প করে আমি বেসন দিলাম, দিয়ে করে মাখিয়ে এইটা এবার দেবো। এইটা আই থিঙ্ক শক্ত হবে, সবগুলো ভাজা হবে ভালো করে। উল্টে দিয়েছি একটা সাইড, গ্যাসটা একদম সিমে করে দিই, তাহলে ভালো করে টাইম ধরে হবে। এটা হয়ে গেলে আমার ভাত তরকারি রেডি কি আছে একবার দেখিয়ে দিই। এই যে এটা কালকে যেটু সিলভার কাপ মাছ এনেছিল সেই মাছের টক, আর এটা আই থিঙ্ক পিড়িং শাকের তরকারি। হ্যাঁ, আর কিছু লাগবেও না, এগুলো হলেই খাওয়া হয়ে যাবে, ভাজা হোক ভালো করে। একটু যাই, দোয়েল তখন চিৎকার করছিল কিছু একটার জন্যে, আমি চলো খেতে হবে না, আর আজকে আমি দুপুর বেলা না মানে বসে মানে শুয়েছিলাম, ফোন টিপছিলাম ওই পডকাস্ট দিয়ে, হঠাৎ করে আমার ঘুমলে মানে চোখ লেগে গেছে ব্যাস। তারপরে যখন হঠাৎ করে ফোনে দুটো না তিনটে নোটিফিকেশান এলো, হোয়াটসঅ্যাপে বা কিছু একটা তো দেখিনি আমি, এখন ওখানে তারপর দেখছি কি 5:30 বেজে গেছে, দিয়ে আমি ঝট করে উঠলাম, উঠে চোখে মুখে জল দিয়ে ছাদে এসেছি। দেখো অন্ধকার হয়ে গেছে চারদিকটা, অন্ধকার হয়ে গেছে, আর এই যে একটু সন পাপড়ি নিয়ে এসেছি খাবো ছাদে বসে বসে। দোয়েল এখানে শুয়ে আছে, ঘুমিয়ে ঘুমিয়ে গেলে না কেমন একটা লাগে, বিরক্তিকর লাগে, এই জন্য দুপুরবেলা ঘুমোতে চাই না। কালকে তো কালকে ঘুম পাচ্ছিল কিন্তু আমি ঘুমোইনি, কিন্তু আজকে চোখ লেগে গেছে। বাড়িতে কিছু লোক এসছে, কাজিনা প্রজাপতি বিস্কুট চা, এটা বাবা উঠতে নাকি? এই চাটা উতরে গেছে। এটা যেটু, চলো দিয়ে আসি, একটু রেডি হয়েছি বাইরে বেরোবো, একটু কাজ আছে, একটু করে ঝট করে ঢুকে যাবো ঘরে। এই রাস্তাটায় এত ভিড় হয় প্রতিদিন, বাপরে বাপ, উফ। দেখেছো যেদিক থেকেই বেড়ায় না কেন, ওই দিক দিয়ে বেরোলে ভালো হতো, বুঝলা? হ্যাঁ, আমাদের ওই সাইড থেকে এই দিক দিয়ে বেরোলাম, এত ভিড় হয় এখানটায়, প্রচন্ড জ্যাম হয়ে যায়। হঠাৎ করে দোয়েল আমার একটা সারপ্রাইজ দিল, এই যে চা খেয়েছে, এই যে দোয়েল, না তুমি আমাকে দিচ্ছ, আমি তো আমি অ্যাকচুয়ালি দোকানে হচ্ছে দাঁড়িয়ে এই তোমার দুধ আর রুটি আর হচ্ছে তোমার কি সন পাপড়ি কিনছিলাম, তো দোয়েল আমাকে বললো 2 মিনিটের জন্য তুমি দাঁড়াও, আমি ঝট করে আসে, বললাম দাঁড়িয়ে যাও আমিও তোমার সাথে যাবো, সে কিছুতেই আমাকে নিয়ে যাবে না, দিয়ে বলছে দাঁড়াও না আসছি আসছি, দিয়ে 2 মিনিটে চলেও এলো। আমি বললাম কোথায় গেছিলে, বলছে পরে বলবো পরে বলবো, দিয়ে পরে বলবো আমার এত খেয়াল নেই ঘরে চলে এসেছি, দিয়ে আমাকে হঠাৎ করে বলছে না আজকে রোজ দে রোজ, বিরাট ব্যাপার। কি ব্যাপার দোয়েল, হ্যাঁ কি ব্যাপারটা, কি বেলা যখন দুধ চা করেছিলাম না, চা একটু বেঁচেই গেছিল, তো আমি ভাবছি এটা একটু গরম করে নেব মাইক্রোওভেনে, একটু গরম করে খাই, কারণ এটা দেখলাম জেঠিমা খায়নি, জেঠিমা এসে অফিস থেকে কফি খেয়েছে, এখন গরম করে নিই, দুধটা গরম করতে হবে, এই যে রুটি পরেই করবো, আর তোমাদেরকে দেখাই।
দেখো হচ্ছে বিকেল বেলা বসে বসে এই যে সজনে ফুল পুরো ছাড়িয়েছে। আই থিং এটা পুরোটা নয়, আরও আছে। আজকে বড়াটা দারুণ হয়েছিল নাকি বলছে। এই যে এটা রেখেছে ছাড়িয়ে। জেঠিমা যদি কালকে কোনো তরকারি করে তো করবে, আর নাহলে আমি যেটা করতে জানি বড়া ভাজা ওটাই করবো। আমি যে ভেতর থেকে ফ্লাওয়ার ভাসটা বের করে ফুলটাকে এখানে রেখে দিয়েছি। এমনি এমনি রাখলে বেকার, পড়েই থাকবে, তার থেকে ফ্লাওয়ার ভাসে থাক। কালকে সকালবেলা না হয় একটা জলের এতের মধ্যে দুটো ফুল রেখে দেবো, যাতে আরও আজকেই রাখবো না। আমার আসলে এই এটা খুলতে, মানে এই যে তুমি বুকেটা বানিয়েছো এটা আমার খুলতে ইচ্ছে করছে না জলে। তাহলে কি এই ফ্লাওয়ার ভাসটার মধ্যে জল ঢুকিয়ে দেবো? না না, নেই নেই, কারণ কি জলে রাখলে গোলাপ ফুলগুলো টাটকা থাকবে, না হলে হচ্ছে শুকনো হয়ে যাবে। এটা কি হবে সজনে শাক? কি হচ্ছে চচ্চড়ি? আজকে খেয়ে নেবো দুধ, এটা বাবার মনে হয়। আর এটা হচ্ছে সেই মাশরুমটা, বাস হো গেয়া। চল যাও তুমি, আচ্ছা তুমি ওই উপর রেখে দাও, রেডিমেড ঢুকিয়ে দাও, মিষ্টি দিয়ে দাও, বাবাকে দিয়ে চলে আসি। যাও গরম আছে তো, আবার অনেক রকমের কাঁটা চামচ দিয়ে খাবে। না না কাঁটা, এটাতে কাঁটা চামচ খাবে না। হ্যাঁ দেখি স্যার, সিরিয়াল দেখছে মনে হয়, সিরিয়াল দেখছে গো। খাওয়ার তোমার রেডি? দোয়েল সেদিন সেই যে ছাতুটা এনেছিল না জেঠিমা, এটা আজকে রান্না করলো। এই যে আমি তো করতে জানি না, আমি জেঠিমাকে বললাম যে কী করে রান্না করতে হয়, জেঠিমা আজকেই করে নিয়েছে এটা। আর এটা হচ্ছে তোমার সজনে ফুলের ভাজা, আলু ছোট ছোট করে কেটে সজনে ফুলের ভাজা। অনেক সজনে ফুল আছে, বাকিগুলো আই থিঙ্ক ফ্রিজেই রেখেছে, কারণ অনেক সজনে ফুল হয়েছিল। এই দেখো, এই যে পুরো পলিথিনে করে ঢুকিয়েছে এখানে। যাই হোক, খাওয়া দাওয়া করে নেবো, আমরা রুটি খাবো। এই যে রুটি নিয়ে এসেছি, জেঠু জেঠিমা অলরেডি খেয়ে নিয়েছে, এবার আমাদের খাওয়া। 10:30 অনেক বেজে পেরিয়ে গেছে, ওই জন্যে ওরকম না দেরি করা যাবে না, খেয়ে নিতে হবে। নিয়েছি এটা দোয়েলের, এটা আমার। খাওয়া দাওয়া করে নিই, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে একটা নতুন ব্লগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট।